আপনাকে আপনার নাম? আচ্ছা, আজকে মানে উত্তরপাড়া পুরসভার স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে একটা বিশেষ প্রোগ্রামের আয়োজন করা হচ্ছে। সেই প্রোগ্রামটা হচ্ছে যে করোনা সংক্রমণ হচ্ছে জ্বর আসা, ঠিক আছে? তো সেক্ষেত্রে যদি টেস্ট করতে যাই সময় অনেক বেশি লাগবে। মেশিনটা যেটাকে আমরা ইনফ্রারেড থার্মোমিটার বলি, খুব সহজে মানুষকে টাচ না করে টেম্পারেচার জ্বর পাওয়া যায়, তাহলে আমরা সেটা দিয়ে সেই রোগীকে উত্তরপাড়া হসপিটালে বা মহামার ডিপার্টমেন্টে রেফার করবো, সেখান থেকে এই এই ব্যবস্থা তো খুব গুরুত্বপূর্ণ, কারণ আমার রোগীকে এখানে যত বেশি ডিটেকশন হবে তত আমরা মানুষকে সচেতন করতে পারবো, বা সেই রোগীর যে কন্ট্যাক্টে যারা এসছে তাদেরকে আমি আলাদা করে রাখতে পারবো। প্রসঙ্গত উল্লেখ্য যে আমাদের নিকটবর্তী জায়গায় কতগুলো কোয়ারেন্টাইন সেন্টার তৈরি হয়েছে, যেখানে আমি সম্ভাব্য রোগীগুলোর যে কন্ট্যাক্ট আছে তাদের রাখতে পারবো, যাতে আমার সমাজে বা কমিউনিটিতে রোগটা না ছড়ায়। এটা খুব ভালো উদ্যোগ জনস্বাস্থ্য বিশেষজ্ঞ হিসাবে আমি মনে করি, আর ভবিষ্যতেও এই প্রোগ্রামটা চলবে আমাদের। এইটার পরে আপনারা কি রোগীদের অনুমতি পাঠাবেন নাকি দেরি করতে? হ্যাঁ, যদি আমাদের সন্দেহজনক মনে হয় তাহলে আমরা রোগীকে স্ক্রিনিংয়ের জন্য উত্তরপাড়া স্টেট জেনারেল হসপিটালে ফিভার ক্লিনিক কিংবা আমাদের উত্তরপাড়া পুরসভার মহামার্জি ফিভার ক্লিনিক সেখানে পাঠাবো। সেখানে ডাক্তারবাবুরা রয়েছেন, তারা যদি মনে করেন যে এই রোগীর আরও চিকিৎসা দরকার বা সন্দেহজনক, তখন আমরা ওয়ালস হসপিটালে পাঠাচ্ছি। ওয়ালস হসপিটাল থেকে তাকে ভর্তি করে এবার যাবতীয় পরীক্ষা নিরীক্ষার বন্দোবস্ত করা হচ্ছে সরকারি তরফে। আমি ডক্টর দেবরাজ ভট্টাচার্য, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ, উত্তরপাড়া পুরসভা স্বাস্থ্য আধিকারিক। এই ব্যবস্থা তো খুব গুরুত্বপূর্ণ, কারণ আমার রোগীকে এখানে যত বেশি ডিটেকশন হবে তত আমরা মানুষকে সচেতন করতে পারবো, বা সেই রোগীর যে কন্ট্যাক্টে যারা এসছে তাদেরকে আমি আলাদা করে রাখতে পারবো। প্রসঙ্গত উল্লেখ্য যে আমাদের নিকটবর্তী জায়গায় কতগুলো কোয়ারেন্টাইন সেন্টার তৈরি হয়েছে, যেখানে আমি সম্ভাব্য রোগীগুলোর যে কন্ট্যাক্ট আছে তাদের রাখতে পারবো, যাতে আমার সমাজে বা কমিউনিটিতে রোগটা না ছড়ায়। এটা খুব ভালো উদ্যোগ জনস্বাস্থ্য বিশেষজ্ঞ হিসাবে আমি মনে করি, আর ভবিষ্যতেও এই প্রোগ্রামটা চলবে আমাদের। এইটার পরে আপনারা কি রোগীদের অনুমতি পাঠাবেন নাকি দেরি করতে? হ্যাঁ, যদি আমাদের সন্দেহজনক মনে, আমরা চেষ্টা করছি মানুষের কনফিডেন্স বাড়ুক এবং আমরা স্বাস্থ্য চিকিৎসার সিস্টেম মতো মানুষের কাছে পৌঁছতে পারি পৌরসভার এই প্রচেষ্টা। আমার হেলথ ওয়ার্কারদের কাছে, ডাক্তারবাবুদের কাছে আমি কৃতজ্ঞ যে দে হ্যাভ স্টার্টেড এ নিউ প্রসেস টু আইডেন্টিফাই দ্য পার্সনস হু মে বি ট্র্যাক অ্যান্ড সেন্ড টু দি হসপিটাল। প্রতিটা ওয়ার্ডেই কি এই ধরনের পদক্ষেপ নেওয়া হবে? আমরা আমাদের হেলথ ওয়ার্কার যারা আছেন তাদের যে টিম আছে তার চারটে টিম করা হয়েছে, আমাদের চারটে জোন আছে, সেই চারটে জোনেই তারা আলাদা আলাদা করবেন। আজকে প্রাথমিকভাবে আমরা এক জায়গায় শুরু করলাম, এরপরে এক দেড় ঘন্টা পর থেকে এরা নিজের নিজের জোনে ছড়ে যাবে। ব্যবস্থাটাকে দাদা সত্যি কথা বলতে কি অত্যন্ত ভালো ব্যবস্থা, অত্যন্ত মানে এটা এই মুহূর্তে খুব প্রয়োজন। আমাদের পৌরসভার অঞ্চলের প্রত্যেকটা ওয়ার্ডে প্রত্যেকটা নাগরিককে এইটা আমরা যদি পৌরসভার উদ্যোগে মহল্লায় মহল্লায় ছড়িয়ে দিতে পারি এবং প্রত্যেকটা মানুষ যদি এতে অংশগ্রহণ করে এই স্ক্যানিংটা করে, থার্মাল স্ক্যানিং করে নিজের অবস্থানটা থেকে প্রাথমিক অবস্থাটাকে সে জানতে পারে, তাহলে সে অনেকটা আতঙ্কমুক্ত হবে, এলাকা আতঙ্কমুক্ত হবে, এবং আমরা প্রত্যেকেই প্রত্যেকের যে একটা সন্দেহের দৃষ্টিতে দেখছি এই দেখাটা কিন্তু আমাদের অত্যন্তভাবে মানে সুস্বাস্থ্যের লক্ষণ হিসেবে।